21 টি-শার্টটা অলরেডি পরে ফেলছি এমএস ভিজিট বাংলাদেশ আমি আসলে নাডামি আমার বয়স অনেক মে এটা জানো তুমি আমি হাত রাখছি তুই আমার কাঁধে হাত রাখ আমরা কিন্তু বন্ধু আমি যে কত বড় দান্দা বাজার তুই জানোস না তারা খারাপ ছেলে রাতে কি চুরি করতে যাও ফাইমের জন্য সবার জন্য দোয়া করবেন অনেক মানুষ মেসেজ করছেন যে ফাইম ভাই ব্লগ কই ব্লগ কই ব্লগ কই অ্যান্ড ইয়েস ব্লগ হয়েছে এই জায়গায় সো 21 টি শার্টটা অলরেডি পরে ফেলছি এমএস ভিজিট বাংলাদেশ বাই দ্য ওয়ে গাইস টি শার্টটা যারা কিনতে চাও লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন কন্ট্যাক্ট উইথ হিম আদান রিফাত ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো অ্যান্ড চার দিন গেল ওই মানে 21 পরে চার দিন চলে গেলো বাট আমি কোনো ব্লগ করি নাই কেন করি নাই বিকজ আমি ইউটিউব থেকে একটু রেস্টে ছিলাম লাস্ট মান্থে 17টা ভিডিও আপলোড দিছি একত্রিশ দিনে 17টা ভিডিও যেটা আমার মানে 12টা 14টা 18টা 19টা বাজায় দিছে দ্যাটস ওয়ে হালকা একটু ছোটো একটা চায়ের বিরতি ছিল চার দিনের তো আই এম ব্যাক এগেইন ইনশাল্লাহ ডেলি রেগুলার ব্লগ করার চেষ্টা করবো করার চেষ্টা করবো যদি ভালো কন্টেন্ট হাতে থাকে বা ডেলি ভ্লগ বা মোটো ভ্লগ চান কি না কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানান ড্রপ দ্য কমেন্ট করে আমাকে আপডেট জানান যে ভ্লগগুলো করবো কি না তো আজকে কোনো স্পেশাল মানে কিছু হইতে পারে এটাও আমি এখন বলতেছিলাম সো আমরা এখন মাঠের পিছনে যাবো অলরেডি অ্যান্ড ইয়েস অনেকেই দেখছেন যে আফ্রিদের বার্থডে গেলো দেন 31st অনেক ফাইজলামে টুসলামে করলাম ভ্লগ আসে নাই এমনি আসলে এমনি ঘুরতেছিলাম নিজেরা তো এখন আমাকে মাঠের পিছনে যেতে হবে অ্যান্ড কালকে রাতে মামার থেকে আসার পরে ঘুমাইছি সকাল আটটার দিকে ঘুমানোর পরে এখন বাজতেছি হয়েছে 4:30-5টা মানে বিকাল 5টা গুড মর্নিং সো গুড মর্নিং এভরিওয়ান আমার জন্য তো চলো তাড়াতাড়ি কথা না বলে নিচে চলে যাই নিচে দেন মাঠের পিছনে যাই সো নিচে নেমে গেছি অনেকদিন ভোরবিটা চালানো হয় না টাকার অভাবে চেঞ্জ পকেটে ছোটোটা লাগাইতে পারি না বাট লাগাবো এই আধান রিফাত হোয়াটসঅ্যাপ ভালো ভাই কী অবস্থা ঘুমাতে করছো মাত্র হ্যাঁ যদিও বাইরে অন্ধকার হয়ে গেছে কুয়াশার কারণে মোহিন তো এখনো ঘুমায় এখনো ঘুমায় কালকে রাতে আমরা মাওয়াতে অনেক চিল করছি না হ্যাঁ অনেক চিল আছে সেই লেভেলে চিল আছে বাই দ্য ওয়ে গাইস আমার গাড়িটা ময়লা হয়ে যায় দেখে আমার পুরান কভার বাদ দিয়ে আম্মু নতুন কভার গিফট করছে থ্যাংকস টু ইউ স্পন্সার্ড বাই আম্মু সো আমি এখন ডাইরেক্ট বেড়ে যাচ্ছি আমার Happy birthday to you, bro. Thank you. Treat cool. চলো কি খাওয়াবা কি খাইবা ব্লগে ক্যামেরা দেখে বেশি খাওয়াবা না কি খাইবা ব্রো কি খাবি রে যদিও ভাত খেয়ে আসছি না যদিও ভাত খেয়ে আসছি একটু পরে খাই তাহলে বেশি চিক্স খাবা চিক্স চিক্স কেন কি রে তুই চিক্স খেতে চাস ভাই আমি একটা অ্যাপেল ওয়াচ চাই কেউ যদি দেয় তাহলে আমি খুব খুশি হবো হাতটা খালি অ্যাপেল ওয়াচ চাস মানিয়ে দিব সমস্যা নাই 20-25-30-40 যা লাগে 20-25-30 তাতে হিরো ইয়ার হিরো না সিরিজ 6 পাবে তাহলে সিরিজ 6 ই তো খুঁজছে সিরিজ 6 বড় লোক মানুষ বোমের ব্যবসা ভালো হইছে ছিরি ওর ব্যবসার নাম কি জানো আরডিএক্স বিজনেস ও আরডিএক্স এর ব্যবসা সমস্যা আরডিএক্স এটা তুমি তোমার শিখাইছো বুঝো নাই কে আমি শিখাইছি জানো একবার তো বললাম আমি খাইতাছি এটা শিওর তা আচ্ছা ঠিক আছে তোমার দিব সমস্যা না আমার দিবি এবার দুইটা মাত্র বম দিছিস আর কি দুইটা কি ছাদ দিয়ে খাই ওই আমার 10টা বম দিছে কে 10 আমি আরো বেশি500 টাকা জমায় কিনছিস আমি জানি তুই মাইন্ডসেটটা দিছস এন্ড তো সাইকেলটা চুরি হয়ে গেছে
দেখছস মায়াকো সামনে যা সামার সল্ট মারে সামার সল্ট সামার সল্টের বাংলা কপি গ্রীষ্মকালীন লবণ সো লট অফ পিপল আমাকে কোশ্চেন করে থাকেন যে এত কন্টেন্ট কেন অ্যান্ড ইয়েস এত কন্টেন্ট করার কারণ হচ্ছে যে ডেইলি 1000 সাবস্ক্রাইবার্স আমার বাড়ে দ্যাটস ওয়াই আমি ডেইলি কন্টেন্ট মেক করতাম করতাম কি করমু কি সে অ্যান্ড লট অফ পিপল দেখছি যে আমার ফেসবুক পোস্টের মধ্যে মানে উড়ার ধুরার সেই লেভেলের মজা হয় আসলে এগুলো আমরা মজা হিসেবেই নেই অ্যান্ড ইনশাল্লাহ সামনেও আপনাদের সাথে মজা করবো কি আমাকে অন্য কিছু মনে করেন না যে ফাহিম ভাই উল্টাপাল্টা রিপ্লাই দিয়ে আসলে এগুলো আপনারা ফান করেন আমিও ফান করি এতটুকু আপনাদের কিছু বলার ছিল বাট আমাদের মাঝখানে বিট বক্সার এসে পড়ছে এই সারিয়া ভাইয়া ভাই তো ভাই চলতেছে চলতেছে না দৌড়াইতেছে 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 2021 সাল না লম্বা দেখছি যা ভালো আছে কে ইগুলি কি লম্বা কে ভালো আছে এই এদিকে আরো ক্যামেরা যা ভালো আছে কে যা ভাই যা যা না সবাই ভালো আছে যা ভালো আছে তুমি যদি ব্লগটা দেখো তুমি আমাদেরকে একদিন ট্রিট দিও আমরা চাই তুমি ওকে যতটা ট্রিট দাও ততটা আমাদেরকেও ট্রিট দিও আমরা চাই যদি তুমি ব্লগটা দেখো মেনশন একটু মেনশন করে দিস তো ব্লগের লিঙ্কটা দিয়ে দিস ঠিক আছে যা তোমাকেই বলছি আমাদেরকেও একটু খাওয়াও আমাদেরও খিদা লাগে আমাদেরও খিদা লাগে যা মাইনেছে তার আগে কিছু একটা অক্ষর আছে তাকে আমি শর্ট ফর্মে যা বলি যেটা সবাই বলে ওকে বলে বগুড়া গেলে কিন্তু ভাই কোনটা নাম কি জানি ভুলে যখনই চালাবি রেভ করে চালাবি কারণ জানোস ও বাইক কেনার পরে আমাদেরকে ভুলে গেছে আমি আসলে নাডামি আমার বয়স অনেক এটা জানো তুমি তুমি যে আমার এতদিন মজা লো তোর বয়স কত বয়স 13 চলতেছে তুমি জানো 13 চলতেছে তুমি সাইজটা কত আরে ভাই লিগের মারে এনমে মাইনছে আমার নাডা কয় হ্যাঁ এনমে মাইনছে আমার নাড়া কয় আর কি তোর গার্লফ্রেন্ড আছে না গার্লফ্রেন্ড নাড়া লাগা হ্যাঁ হ্যাঁ এই নাড়া লাগা আচ্ছা শুন এই যে এই তোর বয়সে আমি কিন্তু নাড়া আমি আমি আরো কিন্তু নাড়া বুঝছস তুই আর আমি কিন্তু ভাই ভাই মানে আমি তোর পেনটা বুঝতে পারি মায়ের দাম দেন না আরে না দূর এই সব কিছু না এই যে মাত্র একজন আইলা দাম দিল না হ্যাঁ এই মাত্র দাম দিল না তোরে আরে দূর এগুলা আমি ভালোই আছি সিঙ্গেল আছি সিঙ্গেল আছে ভালো আছিস না দুদিন পরে যে কি করবি এটা আমার জানা আছে বুঝছো এদিকে এদিকে তুই দুদিন পরে যে কি করবি এটা তো জানা আছে শোন তোর একটা ফর্সা বানাই তাহলে তোর মানে আছে না আমার ছোট বোনরা যে তোর ফ্রেন্ড বুঝছি মাত্র আসলো বুঝছি তোর জাল লাগাই দি তুই এখন না ঠিক হবি না আমার সাথে আমার নানা বন্ধু আছে জানো নানা নানা মানুষের মাথার ভিতরে কিন্তু সব দুনিয়ার বুদ্ধি যেটা আমার মাথায় বুদ্ধি এর লেগে তোর কান্দে আমি হাত রাখছি তুই আমার কান্দে হাত রাখ আমরা কিন্তু বন্ধু বুঝছিস নাই নানা নানা ভাই ভাই তুই আমার কানে কানে কি কইলি মাত্র ফাইম শেভার মাথা ডিম ফাড়ে আর বার্থডে দেখে হ্যাঁ এত বার্থডে না তাহলে একটু একটু মজা ফান এগুলা ফান না একবার মনে আছে তোর ফান করতে যাই কি করছিল তোর আমি গাড়ির ভিতরে ঢুকে রিমান্ড চলছিল জানোস না আরে কো আমি মাঝে মাঝে একটু দেই মাঝে মাঝে গাড়ির মধ্যে উঠাই সবাই রে কো না আরে উড়াইছি না আরেকটা উড়াইছি না কি লেগে উঠেছি কো মা কি করছি আমি কস না একটু ব্লগে কর সবাই একটু শুনি মজা না মজা ভাই ব্রাদারের মজা হলো না ভাগস কই আরে আসি খুলুম না থাক বাদ দে আরে কই যাস কই আমি কইতে কইছি ভাই তোর বোমের প্যাকেট বোমের প্যাকেট তোর বন্ধু ডাকে যা ভাই আর আমার বন্ধু আয় না না আরে আইবড়া আরে ক্লাসে যাইতে হবে আসলে ও নাড়া আমিও নাড়া দ্যাটস ভাই নাড়া নাড়া ভাই ভাই আমরা আমাদের মাথায় অনেক বেশি বুদ্ধি ওর তো হাবু পুরো মাথার ভিতরে কিচ্ছু নাই আমার বেলায় গিফট দিতে তোর বেলায় কোনো গিফট নেই ঠিক আছে একটা ব্যাপার যে ফাও খাওয়াবে ফাইম ভাই ফাও খাইছে বুঝছ
টি-শার্ট দিয়ে দাও মানে আমার এই যে কদিন আগে ক্র্যাশ করলাম না টি-শার্টটা তো গেল ছিড়া শুন এই শুন আমি আমার দিকে বল বিজনেসের বেলা কিন্তু এগুলো ফাউটাও কিন্তু হয় না বিজনেস ইজ বিজনেস একবার বিজনেস করে মারাত্মক লেভেলে লস খেয়েছি তোরা জানোস এই বিজনেসে সবসময় স্ট্রিক্ট থাকতে হয় ইউ নো বাই বিজনেস ইজ বিজনেস ঠিক আছে সো আমরা এখন ফাও খেতে যাচ্ছি আমার সাথে আদনান রিফাত অলসো ফাও খেতে যেতেছে এন্ড মইন্ডে নিব শিহাব মইন্ডে একটা শরিক করি আসলে মইন ছেলেরা কালকে সারা রাত আমাদের সাথে ঘুরছে টই টই করছে আজকে রাতে অনেকগুলো কাজ আছে আমাদের সেই কাজে যাইতে হবে ইনশাল্লাহ অ্যান্ড তুই শোন আর আমার বার্থডে যেহেতু সামনে খাওয়ার আশা করিস না ফার্স্ট কথা আমি বুড়া বেড়া 26 বছর হয়ে যেতেছে গা পারলে কিছু দিয়া যাইস আমারে ঠিক আছে কি হালকা পাতলা হালকা পাতলা আচ্ছা হালকার উপর ঝাপসা কিছু দিয়ে দিব চকলেট আমি আসলে চকলেট ভালোবাসি তো আমার গিফটে তো অনেক চকলেট আছে বাইরে থেকে কোন থেকে একটা দিও আরে আমার কেউ গিফট দেয় না ভাই বুড়া বেটারও গিফটও দেয় না কাহিনী আছে ভাই না গিফট না দেয় না থাক লাগবো না গিফট সমস্যা গিফট দেয় না এর আগের বছর কত চকলেট আইছে না ওটা তো ইয়ারা দিছে বোনরা দিছে চকলেট ওই দিক থেকে একটু দিবা চামচি কোন না 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 থাক ওই বেটা আমার খাইতে না বেটা রাতে বেলা আমি রাত জাগি এডিট করি তো আমার চকলেট খাওয়া লাগে না এন তো কোকটা একটু কমাই দিছে আমার দাঁতে প্রবলেম হয়েছে তো এই জন্য আমি কোক খাওয়া থেকে একটু বিরত আছি ভাই মাপ চাই দাঁত যদি 4-5টা না থাকে তখন কেমন লাগবে না ব্যাপারটা আম্মু আমার ভয় দেখাইছে এখন ঝামেলা আছে সো ডাইরেক্ট এখন আমরা চলে যাচ্ছি লালমাটিয়া দেন আজকের ব্লগটা কিন্তু রাত জুড়ে আসবে আচ্ছা আমরা ওই দিন মইনের বাসা নিচে যাই মানজের একটা ফোন দেই মানজেরে আসতে হ্যাঁ আমরা মইনের বাসার নিচে 30 মিনিট ধরে ওয়েট করতেছি বাট মইন আসার কোনো নাম নাই তার মাঝখানে একটা র্যাকেট ধান্দা হয়ে গেছে যেটা দিয়ে আজকে আমি জাপান গার্ডেন সিটিতে খেলবো আর গাড়িটা আমাকে অনেক খসড়া বানাই দিচ্ছে না আমি জানতাম ওরা আমাকে বলে কি ভাই লাইট মারি ধরি ক্যামেরা ধরি আসলে বলছি দাও একটু ডিপার দাও এখন অফ করে দাও বাদ দাও সো র্যাকেটটা আমি ধান্দা করে দিছি এখন ওই র্যাকেটের মালিক আসতেছে আমার কাছ থেকে র্যাকেট নিতে বাট মইন নামতেছে না সকাল 7টায় ঘুমাইছি আমরা সবাই 7টা দিয়ে ঘুমাইছি বাট আমরা উঠছি 6টায় বাট এখন বাজতেছে 8টা তো র্যাকেটটা আমি খেয়ে দিছি এটা আমি দিব না এটা আমি দিব না সত্যি কথা এটা আমি দিব না এটা কিন্তু সেই পোলাটা যার গার্লফ্রেন্ডের 2 লাখ টাকা দিছে 2 লাখ 2 লাখ দিছে ওর গার্লফ্রেন্ডের 2 লাখ টাকা দিছে 2 লাখ টাকা দিয়ে র্যাকেট কিনছে র্যাকেট কত টাকা দিয়ে কিনছে জানি না ব্যাগটা দিবি না আমি কিন্তু সত্যি কথা ভয় করছি আমি র্যাকেট লয়ে যাবো মইন খালে নামো এ ভাই র্যাকেট নিয়ে যাই যা তোর বন্ধু বান্ধবী কে দিছে আর দিব না তো সত্যি কথা আমি দিব না ওর গার্লফ্রেন্ডের টাকা দিয়ে র্যাকেট কিনা দেয় আমার তো দেয় না তাই আমি এটা নিয়ে নিছি ইটস মাইন মইন এখনো নামে নাই তার জন্য আমরা ওয়েট করতেছি নামলো ওরা এটা দিয়ে বাইরে আমি বুঝেছি দিতে আমার তো নিজের কিনতে পারো আমি কি তোর জন্য তুই নাকি এলাকার পোলা বানানোর জন্য আমি তো র‍্যাকেট এর দান্দা দিমই আমি যে কত বড় দান্দা বাজার তুই জানোস না ভাই জানি তোমার চিনি ভাই না আমি এটা দিব না কি লাগা শুন আমি একটা গেম খেলি খেললে আমি তোরে কালকে দিয়ে দেব না না আরে না খেলা ইন্টারন্যাশনাল গেম চলে দিয়া দাও তুমি নিজে কিন না লও ওই যে গাড়ি স্টার্ট দিছে কি স্টার্ট দিছে কি তুমি দাও কিরে মইন দেনা তোয় এই এই
আমার বাবা কিনা দিছে তোর বাপরে একটা সালাম দিবি আসসালাম আলাইকুম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে আঙ্কেল জ্যাকেট নিয়ে গেছে আরে না আঙ্কেল মানে তোর বাবার আঙ্কেল না আমার আঙ্কেল কি আরে কবে কি মানে আমার আঙ্কেল বলকে তোমার একটা আঙ্কেল না তুমি যাও তোমার পরিচয় দিছে দিয়া জ্যাকেট লয়ে গেছে না তুমি যাও আরে আমারে বাতিজোই কেমন লাগে তুমি দিবা তোর বাপের বাতিজোই আমি বেটা ভালো হইছে এবার দাও বাতিজা পরে আগে বেটা আমার আচ্ছা একটা চকলেট দে আ তোর গাড়িতে ঘুরাম ভাই না ভাই আমি গাড়িতে ঘুরব না আজকে ভাট দিব না 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 সিরিয়াস সিরিয়াস তোমার কালকে দিব নে যা ঠিক আছে যা থ্যাংক ইউ কি ভাই দিছি আমি হ্যাঁ দিছ তো এই ব্যাটন চালাবো কিন্তু না বাংলা ভাঙো তাও দিব না তুমি আমার নত সুখ তুমি সুখের বেদনা আবার খাবো আমার মতো টিকটক থেকে টাকা দিতে চাই বার্গার চলে আসছে এখন এসে কুপাইতে হবে অ্যান্ড এখন ক্যামেরা অন করা যাবে না মই জিব্বাটি বাজে এলে বাইরে পড়বো তো আস্তে ধীরে খাইস অ্যান্ড আসলে দাড়ির মশ একটু বড় হয়ে গেছে কাটতে হবে দাঁড়িয়ে তো লেগে লেগে থাকে কেউ যদি দিকে টিকে ফেলো না ঠিক আছে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ কিছু লাগিয়ে রেখে থাকলে ইগনোর দিস ঝোল মানে হচ্ছে মেয়োনিজ মানে হচ্ছে সস সো আমরা এখন যাচ্ছি জাপান গার্ডেন সিটি উল্টা পাশেই যদি খেলাডালা হয় র্যাকেট খেলা হয় আর আমি তো রেগুলার র্যাকেট খেলি কারো না কারো কোর্টে ধান্দা টান্দা দিয়ে খেলি দেখ কেমনে একটার গায়ে একটা লাগাই দিতেছে গাড়ি ভাই সেই সো আমরা জাপান গার্ডেন সিটিতে যাই দেন একটু র্যাকেট ট্যাকেট খেলা মানে চান্স পাইলে খেলি নাইলে আবার কাজ আছে আজকে কিছু তো ফুল ব্লগ দেখো একটু পরে মানজিয়ারে কল দিতে হবে জাপান গার্ডেন সিটি চলে আসলাম বাট এখানে আমার যে কোর্টটাতে আমি খেলি ওখানে প্লেয়ার এখনও আসে নাই বাট আজকে রাতে আমরা একটা কাজ করতে যাচ্ছি যেটা আমাদের কিছুদিন আগে করা দরকার ছিল বাট আমরা কয়েকভাবে আমরা করে দিছি ওই কাজগুলো বাট এবার আমরা নিজেরা যেটা নিজেদের করা দরকার যতটুকু দরকার ছিল বা অনেকগুলো ব্লগার এই কাজটা করছে রেসপেক্ট অলসো সবাইকে রেসপেক্ট অ্যান্ড ইনশাল্লাহ ট্রাই করবেন যারা ব্লগার আছেন বা আরও মানুষ আছেন এসব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সেই জন্য আজকে রাতে আমরা প্ল্যান করেছি যে যারা রাস্তায় ঘুমায় তাদেরকে আমরা শীতের কাপড় মানে কম্বল ওটা আমরা দিব অ্যান্ড লেট হওয়ার রিজন অনেকগুলো আছে সেগুলো পরে কখনো কোনো এক সময় আমি বলবো প্রত্যেকবারই আগের আগে আগে দেওয়া হয় বাট এই টাইমটা একটু দেরিতে দেওয়া হয়ে গেছে দ্যাটস ওয়াই রিয়েলি সরি গাইস কজ আপনারা অনেকেই বলেছেন যে ফাহিম ভাই তুমি এখন আপাতত এরা কেন কাজটা করো নাই আসলে আমি প্রত্যেকবারই করি আমি এখন বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে এগুলো করে দিই কজ নিজে একটা করে দেখানো এই জিনিসটা আমার মানে নিজের পছন্দ না বাট আজকে আমি এটা করতেছি যাতে আমার দেখা দেখি আরও কয়েকটা মানুষ এই কাজটা করতে পারেন আপনারা কজ কালকে রাতে আমরা বেরোয়েছিলাম অ্যান্ড অনেক পরিমাণ ঠান্ডা ছিল বাহিরে সেটা আমরা দেখে দেন ডিসাইড করলাম যে কালকের মধ্যে প্ল্যান আজকের মধ্যে সব কিছু করে অ্যান্ড অলরেডি বাসায় সব কিছু চলে আসছে আমরা রাতের বেলা বের হবো সবাইকে এগুলো দিব তো মানজিয়াকে আমরা একটা ফোন দিই না ওয়েন মানজিয়াকে একটা ফোন দিই মানজিয়া লাস্ট টাইমও মানজিয়া গিয়েছিল শীতের বেলা সো ওকে একটু বুঝতে হবে যদি কখনো আমি বা বাই চান্স মানে যাই মানে লাস্ট উইন্টারে মনে হয় আমি ছিলাম না নেপালে ছিলাম মনে হয় না নেপালে ছিলাম সো লাস্ট উইন্টারে তো যদি মানজিয়ে কাজগুলো করতে পারে সবাই কাজগুলো করতে পারে সেজন্য সবগুলো টিমমেটসকে আমি কল দিয়ে ডাকতে চাই তো এখন মানজিয়ার ফার্স্ট ফোনটা ইয়ো কই হ্যালো কই ঘুমাও কেন ঘু
রাত্রেবেলা ঘুরতে যাও তারা অনেক ভালো ছেলে, এটা সবাই জানে। তারা খারাপ ছেলে, রাতে কি চুরি করতে যাও? আজকে চুরি করবো। আমাকে সবসময় আম্মু বলতো কি, রাতে কি তোরা চুরি করতে যাও, রাতে আজকের ভাইয়া কালকের সাইয়া। ভাই কি রে ভাই, মানজিয়া শুনো, উল্টা পাল্টা কিছু বলে দিল না, ঠিক আছে? কেন, তুমি কি করো? আরে আমার উল্টা পাল্টা কিছু বলা যাবে না মানজিয়া, আমার আশেপাশে অনেক মানুষ তো, আর আমি ফোনটা হচ্ছে গাড়ির স্পিকারে বাজতেছে, কথা বলতেছে আসতেছে। কেন, তুমি কই? আরে আমি এক জায়গায় যাচ্ছি, খেলতে যাচ্ছি রে ভাই, তুমি আসো তাড়াতাড়ি। হ্যাঁ রাখলাম। নো, রাখতে পারবো না, শোনো। আরে কি, আর কেন আসবে, ঠান্ডা লাগে, এই রাতের বেলা একা আসবো? আসো আসো, আমি তোমার দিয়ে দিলাম, দিয়ে দিলাম, পরে দিলাম। শোন, আমি একলা আসতে পারলে তোর কে তোর আমার লাগবে কি করতে, আমি একাই যেতে পারব। রাখ। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, বাই বাই বাই। ওরে ভাই কত লেভেলের বাইরে ভাই, এটারে ট্যাগেল দিয়া যে ভাই এত মানে, ও নাম্বার টাম্বার না, নাম্বার না ভাই, মেসেঞ্জারে কল দিছি আমি। কি এত বলত ভাই, একবার আমার নাম্বারই কাই নিয়েছিল। সো আমরা এখন একটু ওয়েট করি খেলার জন্য, যদি খেলতে খেলতে পারি, নাইলে চলে যাব। তো চলো। আমি দেখছি আকাশটা, আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে। খেলা শেষ করছি ওই জায়গায়, তারপরে কথা বলার মতো হয়েছিল না, মাথা নষ্ট, গেম খেললাম দুইটা, একটা হারছি একটা জিতছি, ব্যাপার না। তো এখন বাসায় চলে এসেছি, বাসার থেকে কিছু কাজগুলো আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে, তাই তাড়াতাড়ি আমাদের বাসার উপর চলে যেতে। মিসিং গন্ধদা, সো গন্ধদার একটা কল দিয়ে দেবো আসার জন্য তাড়াতাড়ি। অ্যান্ড নাবেদ, যে কইতে নাবেদ খুললার পর থেকে আমাদের সে গায়ে বসে না, নাবেদ গায়ে বসে খুললার পর থেকে তার মুখ আর দেখা যায় না, সে একটা 12 Pro Max-এর ধান্দায় আছে। যদি আপনার বাসার আত্মীয় স্বজনরা ব্লগটা দেখে থাকেন, সেই ধান্দাটার মধ্যে আছে, সাবধানে, ওর ফোনটা দিবেন না, তুই দেখা করস নাই, তাই তারে কট খাওয়াই দিলাম। বাই দ্য ওয়ে সামিনও আসতেছে, সামিন আসলে একসাথে সব বের হবো রাত্রেবেলা, চলো উপরে চলে যাই। তো সেফলি রিচড অ্যাট হোম, মানে সেফলি রিচ মানে বুঝেন, বাসায় ঠিক মতো আয়া পড়ছি। কিন্তু সিস্টার্সরা বেশি জিজ্ঞেস করে ভাইয়া ব্লগ কখন আসবে, ফাইমবের ব্লগ ছাড়া খাইতে পারি না, ঘুমাইতে পারি না, এরপর কি, তারপরে অনেক সমস্যা হয় মেন্টালি, কিছু না বেশি কথা। আমি মা কেন জানি বলে ফেলি, বাট আমি অনেক প্রকার দুষ্টু, কিন্তু ততটা দুষ্টু আমি না যতটা আপনারা ভাবতেছেন এখন। হ্যাঁ ঠিক আছে, তারপর তোমার তোরে মান মাঝে মাঝে কি কর মন চাই জানো, কি এই যে এডারে ধরে এমনি যেমনি থাবটটা মারে না, কি রে ভালো আছো? হ্যাঁ ভালো আছো, দেখছো পিছে কে, পিছে হচ্ছে গিয়ে সোয়াক চাচ্চু। বাই দ্য ওয়ে গাইস, তারও জিপিটা মিসিং, ওটা একটা বল মানে বিয়ারিং আমি পাচ্ছি না। ইয়েস শুনাইছে বলবো, অনেকদিন এটা দেখি না আমরা। ইয়েস পড়ে আছে। ইয়েস
ইয়াও তো মানজি আসুক, তারপর আমরা বের হই। ও বেবি কাম 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 কন্দকে আইবো না, আই ডোন্ট নো, বাট তোমার পাশে পজিশন নিয়ে যা সুন্দর মতো শুয়ে আছে। ও আমরা তো ডেইলি কন্টেন্ট ক্রিয়েটর, যা আছে তাই তাই না, কেতার বালিশ জীবনের সঙ্গী। আজকে আমাকে দিনে ডাকলা না কেন, অনেকদিন পরে শার্ট পরছি না। তুমি স্ন্যাপের লোকেশন অফ করে কই ঘুরতে গেছিলে আজকে? বাসায় ছিল না? ভাই গন্ধরে তাড়াতাড়ি ফোন দে, আজকে কয়টা বাজতেছে অলরেডি? মানজিও এসে পড়ছে, রাতের একটা বাজতেছে, ওরে আবার ভাই নামাই তো খুব প্যারো হইব, নাহলে আজকে আমাকে সারা রাত বেড়ে দেখতে হইব, খুব ঝামেলা হইব। ভাই আমি তো বাসে ঢুকতে পারবো না, বাকিটা তোমার উপর। হ অনেক রাত অলরেডি হয়ে গেছে, আমি কই থাকবো? হ্যাঁ কই থাকবো, আমরা রাস্তায় জোর নামাই দিই, আমরা রাস্তা রাস্তা ঘুরবো, টুইটি ঘুরবো, খাওয়াইলে তো টুইটি করাই যায়। বাসা করতে আমাদের নাই, অনেকেই বলে আমাকে তোমার কি বাসা করতে সাগর নাই? হ্যাঁ রে ভাই খুব কষ্টে আছি ভাই, মজা করে ফেললাম এই কথা বলতে বলতে। সো গন্ধর জন্য ওয়েট করতেছি, সামিন আছে, রিফাত আছে, মইন আছে, মানজিয়া এসে পড়ছে, অভি আসতেছে, অভি আসতেছে, মইনও থাকবে আজকে, কালকে রাতেও ছিল, এর আগের দিন রাতে ছিল, আজকে রাতে থাকবে। ড্রাইভ করবে সামিন? করো, আমার কোনো সমস্যা নেই, গাড়িটা খালি বাঙ্গুক, আর প্লিজ ভাই তোরা খালি বিলটা দিয়ে দিস, একবার রং করে নাও, তারটা ভালো হইব। গেস্ট আসছে, চিপাতে দেখছে। আরে গেস্ট জিবু কি অবস্থা? ভালো অবস্থা, ভালো অবস্থা, আফটার লং টাইম। আমরা কি কই যাব জানো? কুমিল্লা। কি হুম, তোমার তো কোনো কাজ খাই না, সারাদিন তো বাইরে টুইটি করো। টুইটি করি? ইয়েস, আমি অলওয়েজ টুইটি করি। এন্ড আমাদের সাথে আজকে আছে সামিন না? ইয়েস। ওকে, আর একটা কে মানজিয়া, তোমার সাথে আমার একটা ইয়া দিছে, সে ডিয়ার দিছে, একটু আসবা? কি সুপারি? কি সুপারি? পান খাওয়া স্টার্ট করে দিছে। পান খাওয়া স্টার্ট করে দিছো? ছি, কি সে আসবো? একটা ডিয়ার আছে সামিনের ক্যামেরাতে, তুই হ্যান্ড করে দিছে, তুমি এসে আমার পাশে আসো, এবারে 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 থেকে আসো। হ্যাঁ দিস ওয়ে, এন্ড লট অফ কোশ্চেন আমাকে, মানে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আমরা মিসিং করছিলাম। কি মিসিং করছিলাম জানো? আমরা যে মাঝে মাঝে টিকটক টিকটক করি না, হাঁটতেই থাকি, হাঁটলেই ফলোয়ার, হাঁটলেই ফলোয়ার, হাঁটলেই ফলোয়ার, হাইটটাই ফেমাস হয়ে যায়, হাইটটাই ফেমাস হয়ে গেছে আর কি। সো টিকটকে আর কি, অন্য কোনো জায়গায় না, আবার প্রমোশন করে নেই কিন্তু, টাকা দেয় নেই কিন্তু। আসলে ব্যাপারটা হয়েছে, ওই যে আপনারা একটা টিকটক করতে বলছিলেন না, ওই যে ওই গানটাতে তুমি বলো, বলো ওই টিকটকের গানটাতে তুমি জানো, সাদ্দা কুত্তা তমি, তমি কুত্তা পাও পাও, নাইস, কি এটা করবো কেন? এটাতে আমার এই গানটা সামিন, তুই একটু গাতো, ব্যাকগ্রাউন্ডে বাজাবি? আচ্ছা আমি আমি বাজাই, আমি আমি বাজাই, আমি বাজাই, হ্যাঁ আমি বাজাই, ওয়েট কর, এটাতে তুমি আমার বলবা, ঠিক আছে? লিরিক্সটাকে মুখস্থ করো। আমি আমি টিকটক করতে পারবো না, আমি টিকটক না তোরে ভাই, এই যে এইটা দেখো, এটা এই দেখো, যেটা আমি পারি না সেটা আমি কেন করবো? সাথে তোমার ফিল্ম, তোমার সাথে ফিল্ম নেই, তোমার ফিল্ম কি তোমার তুমি সাদা কুচা তো আমার মতো আমার টিকটক চুরি কইরা সে ওর এটার ভিতরে আপলোড দেয়, টিকটক তো যাইবো নাকি চুম্মা দিব? হ্যাঁ আরে কি যাইবো, জানা কথা, এবার সামিনকে ফোন দিয়ে বলে কি সামিন আমার টিকটকটা যেন কি যা কইতাছিল আছে দেখ তো কি আছে না, জানা নাই সমস্যা নাই। তোমার আজকে আমরা অনেক বেশি মুরগির মতো রোস্ট, মানে রোস্ট মানে রোস্ট মানে বুঝো মুরগির মাংস খাওয়া, আমি আর আসব না ভাই, আমারে খালি ওরা রোস্ট করে। রোস্ট মানে কি জানো? এটা তো জানো না? জানি কি কি বল, পচাবা। হ্যাঁ কি পচাবা, সমস্যা নাই, ছোট ছোট দেশে মে বড়ি বড়ি বাতি হতি বাতি হ্যায়। সো গন্ধ কিন্তু এখনো আসে নাই, গন্ধ আসলে আমরা নিচে নামতেছি বাসার মধ্যে অনেক আছে, এরা পক পক পক। ভাই তোমার কি এই সব মানে রাতে দিন শুরু হয়? হ্যাঁ আমি আসলে বুঝো না, একটা কন্টেন্ট ক্রিয়েটর রাতে, যখন একটা কন্টেন্ট ক্রিয়েটর হাতে রাতে দামি একটা ক্যামেরা এসে পড়ে তখন লো লাইট কভার দিয়ে ফেলে। একটা কথা আছে, এই যারা ইউটিউবার আছে, হ্যাঁ এই যে সবার ক্ষেত্রে কারো নাম না সবাই কি বলতেছি, যারা ইউটিউবার আছে তারা ক্যামেরার দিকে তাকাতো মানে যে লেন্সের দিকে তাকাইতে হবে, তুমি ওই আয়নার দিকে তোমারে দেখতেছো, রিং লাইট ঘুরতেছো, আমি কথা বলতেছি তোমার সব সময় তো এটাই সমস্যা। আচ্ছা বলো বলো বলো, বলবো না এখন, আরে কো না, আরে ওইসা থাক, বলো। তারপর সবাইকে একটা কথা বলবো যে সবাই কিসের জন্য মানে রাতে জায়গা তোমরা দিনে ঘুমাও, আমি এটা বুঝি না, এটা আমিও বুঝি না, এই অভ্যাসটা আমার শিখাইছে, এটা তুইও করস, আমারে শিখাইছে,
তো শিখাইলে শিখতে হবে ভালো কাজ শিখবা না তোমরা বাজে কাজ কি শিখবে সকালে বাইরে চলে যাও আমিও সকালে বাইরে হব না এটা আপনি বুঝেন না এ তুমি এটা দেখ তাকে কথা বলো এই ওই দিকে তাকে কথা বলছে আচ্ছা তুমি আমি শার্ট পরলাম লাল লগে তুমি এটা কেন পরলা বোমা আমি না আগে পরে আসছি তুমি তো হুডি পরা ছিলে ধরা তো খাইয়ে গেল কি ম্যাচিং করতে চাও হুম 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 যাই হোক শোনো সবাই ভাইটি এই টিকটকার না সরি ইউটিউবার যারা আছো তারা সবাই তাড়াতাড়ি ঘুম দিয়া উইঠা সুন্দর মতো ব্লগ করে এই রাত্রে জায়গা থেকে ঘুমানোর কোনো মানে হয় না তখন তো আপনারা ভিডিওতে ঢুকেন না যখনই ভিডিওতে সুরসুরি থাকে তখনই ঢুকেন ইয়েস চার মিনিটের অনেক বড় বক্তব্য হয়ে গেছে গা সুরসুরি ডাইরেক্ট এবার নিচে যাই তোর চোখেতে ভাসে আকাশ আমার সকালটা রঙিন খুব আমার হারিয়ে যাওয়া গানের সুরে রূপ কথা দিচ্ছে ডুব জানি না কেন কেমন লাগছে তোমার যে ঘোরার কথা বলে আমরা আনলাম ফার্স্টেও ভালো লাগছে এখন আরও বেশি ভালো লাগতেছে আর এই কাজ করার জন্য আনছো তাহলে তো তোমাদের প্রত্যেকদিন রাতে করা উচিত বাট ঘোরাফেরা না করে যদি এই কাজ করো তাহলে ঠিক আছে আমি সবসময় সাপোর্ট করি ঠিক আছে আমরা মানিক মিয়া চলে আসলাম আর আমরা গন্ধদার জন্য ওয়েট করতেছি কজ এই কাজটাতে সে মিসিং থাকবে এটা আমি চাই না সবাইকে আমি ডাক দিচ্ছি বাট ব্যস্ততার কারণে কেউ আসতে পারে না বাট এটা ফুল টিম থেকে অসহায় মানুষদের জন্য এতটুকু আমরা করতেই পারি সবাই অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ এ ব্লগার আমি জাস্ট ভিডিওটা করতেছি যাতে এই জিনিসটা দেখে কিছু মানুষ এই কাজটা করতে পারে অ্যান্ড আপনারা যদি তাদের পাশে দাঁড়ান তাইলে ব্যাপারটা আসলে অনেক বেশি ভালো লাগবে সবার মানে একটা জিনিস আমি দেখছি কি আমি আতশবাজি ফুটাইছিলাম দ্যাটস মানে কমেন্ট আসছিল এগুলো অসহায় মানুষের পাশে দিলে হয়তো আসলে ওগুলো গিফট করা ছিল আমার কাছে আসছে যেটা আমি কখনো আতশবাজি এগুলো নিজের টাকা ঢোকা দিই আমি আসলে কিনি না অ্যাট ফার্স্ট বিকজ আমি সেভিংস করি যতটুকু পসিবল বিকজ আমার নিজের যতটুকু আছে ততটুকু দিয়ে আমি করে যেতে চাই মানুষের জন্য অ্যান্ড সবাই সেসব মানুষদের পাশে দাঁড়াবেন যারা অসহায় দরিদ্র যাদের থাকার জায়গা নেই তারা রাস্তায় ঘুমায় তাদের পাশে দাঁড়াবেন আপনারা তো এখন আমি গঙ্গার জন্য ওয়েট করতেছি তারপর আমি আমার কাজটা শেষ করে দেন বাসা যেতে হবে অ্যান্ড অলরেডি এখন বাজতেছে 2-2.5 অ্যান্ড অনেক বেশি ঠান্ডা যেটা আমরা জ্যাকেট বা নতুন কাপড় এগুলো পরেই বুঝতে পারি তো রাস্তার পাশের মানুষগুলোর কী অবস্থা সেই অবস্থাটাও আপনাদের সবাইকে ভেবে দেখতে হবে গন্ধ কতক্ষণ ধরে 30 মিনিটস গন্ধ গন্ধ দা তোমার গন্ধ দা একটু লেট হইতেছে ওর প্রবলেমের মধ্যে পড়ছে কি প্রবলেমের মধ্যে যে পড়ে ভাই রাতে 2টা বাজে প্রবলেমের মধ্যে পড়ে ও আসলে বাসা হইছে ওর বাড্ডা মানে রামপুরার দিকে বাট ও কিন্তু ঘুরে সারা রাতে ঘুরে আর সারা সকাল ঘুমায় তুমিও তো ঘুরো আমি তেমন ঘুরি না যতটা সে যতটা সে ঘুরে যেদিন ঘুরো ওই দিন ও বাইরে থাকে ও বাইরে থাকে তুইও বাইরে থাকো ওরাও বাইরে থাকে সবাই বাইরে থাকে আসলে তুমি না 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 তুমি তো সবসময় বলো ভাই কোনদিন ভালো কাজ করলি না দেখছো ভালো কাজ এটা কখনো বলি রে তুমি আমার তো অনেক মিথ্যাবাদী বানাই ফেলো মাঝের মধ্যে ভালো কাজ করো ভালো কাজের মধ্যে মাঝের মধ্যে খারাপ কাজও করো যেমন সেটা হচ্ছে বাহিরে ঘোরা সারা রাত বাহিরে ঘোরা এটা ভালো কাজ এখন আপনারাই কমেন্টে জানান আমার যদি রাতে ঘুম না হয় তা আমি করবোটা কি ঘুমানোর চেষ্টা করবা ঘুমানোর চেষ্টা করবা হ্যাঁ এবার কোন নিয়ম ঘুম আচ্ছা পাইয়ে গেছি পয়েন্ট তুমি যখন আমি রাত্রে ঘুমাইতাম না আগে তো আমার এই অভ্যাস ছিল আমি রাতে ঘুমাইতাম না তারপর তুমি তাহলে আমার বল না কেন এখন আমি তাড়াতাড়ি কেন ঘুমাই অ্যান্সার অ্যান্সার চেঞ্জ হয় কোন অভ্যাস চেঞ্জ হয় না ফাইন না 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 কোন অভ্যাস তাহলে তুমি কি চাও আমি আবার অভ্যাস চেঞ্জ করি ওই ভাই ও ছোট কালে ভাই প্রেম করতাম যে ভাই কেমন না ভাই ছোট কালে বাচ্চা কালে শিশু কালে আর দু তাহলে তাহলে এখন তুমি বলছো কিন্তু যে তুমি এখন বুড়া আসলে একটা ঝামেলা তো ঝামেলাই তুমি বিশাল ঝামেলা
ঝামেলাই তো দুনিয়া ওই কুমিল্লা গেছে কুমিল্লা যায় আবার আইছে আয়া নোয়া খালি মগলে সব ভাই না কালকে একটা মানে ক্লোজ বড় ভাই মারা গেছে ও চুরিদি কইটা হ্যাঁ হ্যাঁ বাইক ছিল সবাই বাইকটা হেলমেট পুরা চালাবেন হেলমেটটা থাকলে অবশ্যই ভাইটা বাইচা যেত হেলমেট ছিল না সবাই হেলমেট সবাই হেলমেট পরে চালাবেন বাইক চালানোর সময় তো চলো গঙ্গা চলো 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 তোমার পিছে একজন নাও How was the feel? কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে যেটা একদম সত্যি কথা মানে কেন আর তোমাকে তো অনেক থ্যাংক ইউ তারপরও যে মানুষের জন্য যতটুকু করতে পারছো আলহামদুলিল্লাহ অনেক ভালো করতে পারছো তো আপনাদের জন্য যেটা আমি বলতেছি এই জিনিসটা আমাদেরকে একদম সোহাবভাবে নেবেন না আমরা জাস্ট যেটা আপনারাও এই কাজটা করেন এই কারণে আমরা এই ভিডিওটা করছি নাইলে ভিডিওটাও করতাম না আর হচ্ছে ফাইমের জন্য সবার জন্য দোয়া করবেন পুরো এমএসবিজের টিমের জন্য দোয়া করবেন আর হ্যাঁ সবাই মাস্ক ইউজ করবেন আর ভালোভাবে থাকবেন আমি করি না মনে হ্যাঁ এটা সত্যি কথা ফাইম করে না ওকে সবাই বলবেন যাতে ও মাস্ক ইউজ করে আমি করি যখন করার তখন তুমি সুস্থ থাকলে তুমি ভালো ভিডিও দিবা বুঝছো এটাই কিন্তু আসল কথা ইটস ভিডিও নট এ ভিডিও আমি ভিডিওই বলছি ফাহিম তুমি আসলে এরকমই ঠিক আছে তুমি আমাকে এমনি পথাইতে পারো না আমি ভিডিওই বলছি ভাই 5টা বাজতেছে তাড়াতাড়ি বাসা যেতে হবে ব্লগটা শেষ করতেছি খারাপ দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস 500k সাবস্ক্রাইবার্স যখন ভিডিওটা করতেছি এখনও হয় নাই বাট যদি হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ গাইস ফর 500k ইউটিউব সাবস্ক্রাইবার্স সাউন্ড অ্যান্ড নয়েজ একটু বেশি আসতে পারে এটার জন্য সরি অ্যান্ড 5 লাখ সাবস্ক্রাইবার্স অনেক বড় একটা অ্যামাউন্ট তো 5 লাখের জার্নিটা শুরু করতেছি কোনো একটা ভালো কাজ দিয়ে 2021 সালে ইনশাল্লাহ এই ইয়ারটা অনেক বেশি স্ট্রাগল করতে হবে আমার টার্গেট 21-এর মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত আমার টার্গেট 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্সে যাওয়া মানে 5 লাখ সাবস্ক্রাইবার্সে যাওয়া এটা বড় একটা চ্যালেঞ্জ যদিও আপনারা যদি সাথে থাকেন তাহলে এই চ্যালেঞ্জটা আমরা সবাই মিলে কমপ্লিট করতে পারবো মানে 1 বছরে 5 লাখ সাবস্ক্রাইবার্স আমার মাথা দিয়ে এখনও ঘাম ঝরতেছে মানে কয় হাজার ভিডিও মানে কয় হাজার না সব ভিডিও আপলোড দিতে হবে তো সবাই দোয়া করবেন ইমেজদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমার আম্মুর জন্য দোয়া করবেন অ্যান্ড আমার যারা টিমমেটস ওদের বাবা মার জন্য দোয়া করবেন অ্যান্ড নিজেদের যত্ন নেবেন অ্যান্ড যারা দরিদ্র অসহায় আছেন তাদের পাশে দাঁড়াবেন সো দ্যাটস ইট গাইস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন ফর মোর ব্লগস অ্যান্ড প্লিজ কাইন্ডলি বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না নেক্সট ব্লগ কোন জেলায় হতে পারে কমেন্টে জানান ইনশাল্লাহ আরএস ফ্যাম সেই জেলায় আসতেছে আপনাদের শহর কাবাতে